হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইজ, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইজ, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ সব আপডেট নিয়ে এসেছি, কারণ বিগত কয়েকদিন ধরেই আপনাদের মাঝে কোনো আপডেট দেওয়া হচ্ছে না, তাই আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ সব আপডেট থাকবে। গাইজ, আজকের ভিডিওতে থাকছে এক সুন্নি ভাইয়ের জিব্বা কেটে দেওয়াতে খেপে গিয়েছেন তাহিরি এবং তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, এবং তিনি কিন্তু অলরেডি জিহাদের ডাক দিয়ে দিয়েছেন। এবং বন্ধুরা, যেই ব্যক্তিগুলি এই সুন্নি আলেমের জিব্বা কেটেছে তাদেরকে অলরেডি ধরে ফেলেছে র‍্যাব, এবং র‍্যাব কি বলেছে সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করব। আর বন্ধুরা, আপনারা হয়তো জানেন বর্তমানের সবচাইতে আলোচিত ব্যক্তি তাসিফ খান, তার ফেস প্যারালাইজড রোগ হয়েছে, এবং এই সম্পর্কে তিনি কিন্তু লাইভে অলরেডি কথা বলেছেন, যে ভিডিওটি আপনারা চ্যানেলে পেয়ে গেছেন। কিন্তু এই তাসিফ খানের বিপক্ষে অনেকেই কথা বলছেন, কি বলছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। আর বন্ধুরা, সর্বশেষ জানাবো সেই কাঁচাবাদাম চাচার কথা, মনে আছে তো? কাঁচাবাদাম চাচা বর্তমানে কঠিন বিপদে পড়ে গিয়েছেন, কি কারণে কি হয়েছে তার বিস্তারিত বিষয় আপনাদের উপস্থাপন করা হবে। তো বন্ধুরা, চলুন এবার ভিডিও শুরু করা যাক। গাইজ, আমরা প্রথমেই দেখে নিব ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলের আবির ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিওগুলি। খারাপ তো লাগবেই আমার, কারণ কোনো কাজে যাস্তাছি না তোমার। হ্যালো 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 তুমি তেলে এখন আমারে ভালোবাসো? আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন, আগামীকাল আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ডেট এসেছে। তোমার নাম সাদিয়া না? হ্যাঁ, সাদিয়া ইসলাম না, সাদিয়া আক্তার। এই এত কথা বাদ দিন, আগামীকাল আপনার ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্টের ডেট এসেছে। যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট না দেন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাবে। তাকে ভালোবাসার আছে হাজারটা কারণ, কিন্তু তাকে ভালোবাসি এইটা বলাবার। তো প্রিয় দর্শক, এবার চলুন দেখে নেওয়া যাক কাকা অন ফায়ারের ভাইরাল টিকটক ভিডিওগুলি। খুব যন্ত্রণার মধ্যে আছি, প্রথম গিয়ারে হুন্ডার টান 40 কিন্তু ট্রাফিক আইন 30। তুমি মেয়েদের ধৈর্য নিয়ে কথা বলো, তুমি মেয়েদের ধৈর্য নিয়ে কথা বলো। আরে বেটা, গরু অতটা সময় নিয়ে ঘাস খায় না, যতটা সময় নিয়ে মেয়েরা ইচ্ছা হচ্ছে জীবনে নাটক দেখে। বিবাহিত জীবনটা একদম কাশ্মীরের মতো, দেখতে কত সুন্দর, কিন্তু সব সময় মারামারি লাগাই থাকে। গাইজ, এবার আমরা দেখে নিব ওমর ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিও, তারপরে আমরা আপডেট নিয়ে কথা বলবো। টাকা না কামাইলে তুমি হয়ে যাইবা সস্তা, পারলে টাকা কামাও, সবার কাছে তুমি থাকবা ফেরেশতা। এখন কুকুর দেখলে মনে হয় এরা দেখতে প্রাণী হইলো, ব্যবহার কিছু মানুষের চেয়ে অনেক ভালো। বউ থাকলেই জীবন সুন্দর, এইটা একটা বিবাহিত লোকের বিয়ের আগের কথা। প্রিয় দর্শক, এবার আসি আপডেটে। গাইজ, আপনারা হয়তো জানেন ওমর অন ফায়ার ইউটিউব চ্যানেলের টিম মেম্বার সাজ্জাদ বিয়ে করেছে, এবং এই বিয়ের ভ্লগটি রাতারাতি ভাইরাল হয়েছে ওমর অলওয়েজ অন ফায়ার ভ্লগিং ইউটিউব চ্যানেলে। এবং বন্ধুরা, ভিডিওটি ভাইরাল হওয়া নিয়ে রিয়াকশন দিয়েছেন ওমর ভাই, এবং কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। আর আরেকটা জিনিস হলো, আমাদের সাজ্জাদের বিয়ের ব্লগ আমাদের এই চ্যানেলে এত বেশি পরিমাণ ভাইরাল গেছে, একদিনের হাইস্ট ভিউ না, না আমার বাইক কিনাটা মানে একদিনের হাইস্ট ভিউ, না 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 এই রে একদিনের হাইস্ট ভিউ, একদিনের হাইস্ট ভিউ মানে আমাদের যত চ্যানেলের রেকর্ড ছিল সব ভাঙে গেছে। এই জন্য আমি চিন্তা করতে থাকি, যখনই আমার চ্যানেল ডাউন হয়ে যাবে তখনই সাজ্জাদের একটা করে বিয়ে করাম। যখনই আমার চ্যানেল ডাউন হয়ে যাবে তখনই আমি সাজ্জাদের একটা বিয়ে করাম। হাইস্ট ভিউ হাইস্ট লাইক আমার চ্যানেলের সব রেকর্ড আবার মনির বিয়ের ভিডিওটা কর না, মনিরের যদি কোনোদিন বিয়ে হয় আর এটার ব্লগ বানিয়ে যদি আমি আমার চ্যানেলে সারি, ওই দিনকে এত ভিউ আসবে, ভিউর জন্য চ্যানেলটা টার্মিনেট হয়ে যাবো, যার জন্য এই রিক্স আমি কখনো নিমই না, আর মনিরকে বিয়েও করবো না।
গাইজ, এরপর আসি তাহেরি ভাইকে নিয়ে। বন্ধুরা, তাহেরি ভাই যে সুন্নি আলেমের জিব্বা কেটে দেওয়া হয়েছে তার সাথে অলরেডি দেখা করেছেন এবং তিনি কিন্তু জিহাদের ডাক দিয়েছেন। চলুন, তিনি কি বলেছেন দেখে নেওয়া যাক। শুনেন, শুনেন, আমি চ্যালেঞ্জ করলাম শিয়াবাদের বিরুদ্ধে কথা বলে। আমার ভাই শরীফুল ইসলাম নূরির জিব্বা কেটেছে, কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবাদের পক সাহাবির পক্ষে কথা বলাই, আজকে আমার শরীফুল ইসলাম নূরির জিব্বা কেটে ফেলা হয়েছে। এরা দূরের কেউ না, সুতরাং এই এলাকায় কোন শিয়াবাদের হুঙ্কার আর আওয়াজ চলবে না। কোন দেশে যত বড় আলেমে হোক, যদি সাহাবির বিরুদ্ধে কথা বলে, আমি তাহিরি, আমার লক্ষ্য বলিদান এই চাপুরের আবামর সুন্নি জনতা, ওই সমস্ত আলেমকে স্যান্ডেলের দোলা মনে করি না। শিয়া বিরোধী আন্দোলনে, শিয়া বিরোধী আন্দোলনে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত অঙ্গ সংগঠন এবং যারা আজকে বিভিন্ন দরবার সুন্নি দরবার রয়েছে, আমরা সকল দরবার শিয়াদের বিরুদ্ধে ইউনিট এবং ঐক্যবদ্ধ আন্দোলনে। তো যাই হোক প্রিয় দর্শক, বাংলাদেশে 95% প্লাস মানুষ মুসলিম, এবং এই মুসলিম মানুষ হয়ে একজন আলেমের জিহ্বা কিভাবে কাটা হয় এটা আমার মাথায় আসতেছে না। তো যাই হোক প্রিয় দর্শক, এদিকে যেই চার ব্যক্তি মাওলানা শরীফুল ইসলাম নূরের জিহ্বা কেটেছে তাদেরকে কিন্তু ধরে ফেলেছে র‍্যাব। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক র‍্যাব এই সম্পর্কে কি বলেছেন। এবং আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মামলার ঘটনা সম্পর্কে জানা যায় যে ভিকটিম ইসলামী বক্তা হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম নূরের উক্ত দিনের বক্তব্যের কিছু অংশ আসামিদের কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই এবং সেই বক্তব্যে তারা তার উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং ভিকটিমের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তো যাই হোক প্রিয় দর্শক, আমি চাচ্ছি এদেরকে যথাসাধ্য কঠোর সাজার আওতায় আনা হোক। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইজ, এবার আসি কাঁচা বাদাম চাচা ভুবন বাদ্যকর সম্পর্কে। বন্ধুরা, কাঁচা বাদাম চাচা ভাইরাল হয়েছিল কাঁচা বাদাম গান গেয়ে, এবং তার নিজের গানই সে এখন গাইলে পরে তার বিরুদ্ধে কপিরাইটের মামলা দেওয়া হচ্ছে। কপিরাইট খেয়ে বসতেছে এই কাঁচা বাদাম চাচা। যারা তাকে ইউজ করেছিল তারাই এখন এই কাঁচা বাদাম চাচাকে সোশ্যাল মিডিয়া থেকে ভ্যানিশ করে দিতে চায়। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি তাসিব খান সম্পর্কে। গাইজ, তাসিব খানের মুখ অলরেডি বাঁকা হয়ে গিয়েছে। তিনি লাইভে এসে তার ভক্তদের সান্ত্বনা দিয়েছেন যে অতি তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে অনেকেই কমেন্ট করতেছে যে তাসিব খান গান গাওয়ার কারণে তার মুখ বাঁকা হয়ে গিয়েছে, এবং অনেকেই জাস্টিন বাইবারের সাথে তুলনা করেছেন এই তাসিব খানকে। তো বন্ধুরা, আমার জানা মতে তাসিব খান অনেক ভালো একজন মানুষ, তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ান। তো বন্ধুরা, আমরা চাই যে তাসিব খান ভালো হয়ে যাক এবং অসহায় মানুষের পাশে সবসময় দেখা যাবে এই তাসিব খানকে। আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইজ, এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।